আসানসোল থেকে বর্ধমানে পাচার হওয়ার আগেই টোল প্লাজাতে গ্রেপ্তার দুই পাখি পাচারকারী। পাচার হওয়ার আগে কাঁকসায় উদ্ধার হলো বিপুল পরিমাণের টিয়া পাখি। টিয়া পাখি পাচারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে একটি গাড়ি। পানাগড় বন বিভাগের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন, আব্দুল কাদের এবং মোহাম্মদ ফুলবা নামে দুই ব্যক্তি আসানসোল থেকে একটি ছোট গাড়ি করে টিয়া পাখিগুলিকে বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা দুজনেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা। সূত্র মারফত খবর পেয়ে তারা দু নম্বর জাতীয় সড়কের উপরে বাঁশকপা টোল প্লাজার কাছে গাড়িটিকে আটক করে এবং তল্লাশি চালিয়ে 205টি টিয়া পাখি এবং দুটি হরিয়াল ঘুঘু উদ্ধার করেছে। ধৃত দুজনকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করে বন দপ্তরের আধিকারিকেরা। এর আগে বেশ কয়েকবার বিহার এবং ঝাড়খণ্ড থেকে আসা বাসের মধ্যে দিয়েই পাচার করা হচ্ছিল টিয়া পাখি, কিন্তু বন দপ্তরের তৎপরতায় বেশ কয়েকবার পাচারকারীরা ধরা পড়ে যায় দুর্গাপুরে। এর ফলে পাচারকারীরা বেশ সমস্যায় পড়ে পাচার করার কাজে সফল হতে। বন দপ্তরের আধিকারিকদের একাংশের কথায় এরা সাধারণত বর্ধমানের মাধ্যমে কলকাতা এবং অন্যান্য এলাকায় পাচার করে, এমনকি বাংলাদেশেও পাঠায়। বাসে করে পাচার করা বেশ কঠিন হয়ে যাওয়ায় পাচারকারীরা পদ্ধতি পরিবর্তন করে। এরা এখন চার চাকা গাড়ি করে সহজেই এবং দ্রুত পাচার করার পথ নেয় বলে মত বন দপ্তরের আধিকারিকদের। একাংশের এই আধিকারিকদের কথায় চার চাকা নিজস্ব গাড়িতে পাচার করলে পুলিশ বা বন আধিকারিকদের নজর থেকে সহজেই বাঁচা যাবে এবং এরা এইভাবেই পাচার শুরু করে। কারণ এইসব পাখিগুলি এক একটি 5,000 থেকে 10,000 টাকা দামে কলকাতায় বিক্রি করে গোপনভাবে। বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর আসে এরকমই একটি চার চাকা গাড়িতে করে টিয়া পাখি পাচার করা হচ্ছে এবং তারা টোল প্লাজার কাছে অভিযান চালাতেই পাখিগুলি উদ্ধার করা হয়। ধরা পড়েছে একটা মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি, যার গাড়ি নাম্বার WB42R7054 আচ্ছা, আর সাথে ধরা পড়েছে 205টা ইন্ডিয়ান প্যারাকিটস, 2টা হরিয়াল ঘুঘু, আর হচ্ছে আপনার 4টে আয়রন কেজ, সাথে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্যান কার্ড আর 2টো মোবাইল। মানে কোথায় ধরলেন? আমরা টোল প্লাজায়, বাসকোপা টোল প্লাজায় ধরলাম। কোথা থেকে আসছিল গাড়িটা? গাড়িটা আসানসোল থেকে আসছিল। আচ্ছা, কোথায় কি পাচার করছিল কি জানতে পারি? ওরা যতদূর আমরা জানতে পেরেছি ওরা বর্ধমানে পাচার করছিল, বর্ধমান থেকে বোধ হয় অন্য ওদের সাটেল আছে তারা নিয়ে যায়। কতজন ছিল গাড়ির ভেতরে? গাড়ির মধ্যে দুজনই ছিল, ড্রাইভার আর ওই যে পাচার করছিল, দুজনেই পাচার করছিল। গ্রেপ্তার হয়েছে তারা? গ্রেপ্তার দুজনে হয়েছে, একজন হচ্ছে আব্দুল কাদের, একজন হচ্ছে মোহাম্মদ ফুলবা। কোথায় বাড়ি ওদের? ওদের বাড়ি দুজনেরই বর্ধমান। কোথায় নিয়ে যাওয়া হবে? ওরা এখন পশ্চিম বর্ধমান দুর্গাপুর কোর্টে নিয়ে যাবো, কোর্টে চালান করবো। জল দাও জল দাও।
Ya, 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 ya